ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটি আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ বোর্ড আর সুইচ বোর্ডটা আমার খাটের পেছনে ছিল এজন্য আসলে অনেকটাই ময়লা হয়ে গিয়েছে দেখতে অনেকটাই কালো হয়ে গিয়েছে তো এটাকে আজকে আমি পরিষ্কার করব খুবই অল্প সময়ে আর কোনো রকমের পানি কিংবা স্প্রে ছাড়া তো পুরো প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন স্কিপ না করে আশা করি একটু হলে উপকৃত হবেন তো প্রথমে সুইচ বোর্ডটাকে আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি নিয়ে বোর্ডটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মুছে উপরে যে ধুলোগুলো পড়েছিলো সেগুলোকে আমি ভালো করে মুছে নিচ্ছি একটি শুকনো কাপড়ের সাহায্যে আর এই ধরনের কাজ করার আগে অবশ্যই আমরা মেইন সুইচটাকে অফ করে নেব তো মেইন সুইচটাকে আমি কিন্তু অফ করে নিয়েছি আর এই যে একটা ব্রাশ নিয়ে নিলাম একটা পুরনো একটা ব্রাশ আর এটা হচ্ছে টুথপেস্ট যে কোনো ব্র্যান্ডের টুথপেস্টই যেটা আমরা বাসায় ব্যবহার করে থাকি তো এখান থেকে আমি অল্প পরিমাণ টুথপেস্ট আমি ব্রাশে নিয়ে নিচ্ছি পানি দিয়ে কিন্তু এই সুইচবোর্ডটা পরিষ্কার করা অনেকটাই রিক্স তো পানি ছাড়া যদি আমরা ড্রাই অবস্থায় রেখেই পরিষ্কার করতে পারি সেটা কিন্তু অবশ্যই আমাদের জন্য সেফ হবে তো আমি যে প্রসেসটা করছি সেটা কিন্তু একদমই পানির ব্যবহার আমি করব না তো এই যে এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি টুথপেস্টটাকে দিয়ে ব্রাশটা দিয়ে আমি ঘষে নেব এইভাবে আমি পুরোটাতে ভালো করে আমি ঘষে নেব আর আপনারা যদি জানতে চান ভালো করে যে আমি কীভাবে ক্লিন করেছি তো অবশ্যই স্কিপ না করে পুরোটা ভিডিও আপনারা দেখবেন কারণ শেষ মুহূর্তে কিন্তু আমি দেখিয়ে দেবো কীভাবে এই টুথপেস্টটাকে আমি পরিষ্কার করব এই বোর্ড থেকে বা এই আঠালো ভাবটা কীভাবে আমি পরিষ্কার করছি আর আপনারা যারা আজকে নতুন ভিজিট করতে এসেছেন আমার চ্যানেলটিতে বা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এতে করে কিন্তু আপনারা সুবিধা হবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে আমার ভিডিওটি চলে যাবে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে ছোট্ট বেলাইকনের ছবি দেওয়া আছে ওইটাতেও কিন্তু ক্লিক করে নেবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য তো প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও সংক্রান্ত যে কোনো বিষয়ে আমার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন সেটা কিন্তু আমি পরে অনেকটাই আনন্দিত হই যদি ভালো লাগে সেটাও জানাতে পারেন বা যদি কোনো কিছু খারাপ লাগে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারেন তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো এই যে দেখুন একটু অংশ আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই তারপর সুতি নেকড়াটা দিয়ে আমি মুছে নিচ্ছি আমি কিন্তু কোনো রকমের পানি ইউজ করিনি তো কাপড়ের টুকরাটাতেও কিন্তু কোনো ধরনের পানি আমি ব্যবহার করিনি তো এইভাবে ঘষে নিচ্ছি আর যে বোর্ডগুলোতে সুইচগুলো বেশি থাকে তো মধ্যখানের যে অংশটা থাকে এখানে কিন্তু আমরা কঠন দিয়েও কাজটা করতে পারি যেহেতু এখানে মধ্যখানের ফাঁকা অংশটা একটু বড় তো আমার ব্রাশটা দিয়ে আমি করতে পারতেছি আর যে বোর্ডগুলোতে অনেকগুলো সুইচ থাকে তো একটার সঙ্গে একটা লেগে থাকে প্রায় একটু জায়গা ফাঁকা থাকে ওইখানে কিন্তু আমরা কঠন দিয়ে কাজটা করবো তো এইভাবেই আমি ঘষে নিচ্ছি তো দেখতে পাচ্তেছেন আপনারা আর এই বোর্ডটা কিন্তু ফার্নিচারের পেছনে থাকাতে খুব বেশি ধরনের ময়লা আটকে গিয়েছে আর আমরা কিন্তু বোর্ডগুলো সাধারণত এক মাস বা দুই মাস পর পর অবশ্যই ক্লিন করে নেব তাহলে আর এতটা ময়লা হবে না আর খুব সহজে কিন্তু উঠেও যাবে আর যেহেতু এটা বললামই অনেক দিনই ইউজ করা হয়নি এই বোর্ডটা এর জন্য খুব বেশি পরিমাণের ময়লা জমে গিয়েছে তাও কিন্তু আমি খুব সহজে এটাকে উঠিয়ে নিচ্ছি আমি কিন্তু এই টাইপের আরও অনেকগুলো ভিডিও আপলোড করে নিয়েছি তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্লেলিস্টগুলো ভিজিট করতে পারেন আর আশা করছি আপনাদের একটু হলে কাজে আসবে আমার ভিডিওগুলো আর আমি সব সময় চেষ্টা করি কিছু আপনাদেরকে দেখাতে যেগুলো আমি পারি আমি জানি এগুলো আপনারাও পারেন কিন্তু আমি যেভাবে কাজটা করি বা আমি যেভাবে যে জিনিসটা ক্লিন করি বা যেটা করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যেহেতু আমার একটা চ্যানেল আছে তো সেই হিসাবে আমি সব কিছু চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বলে দিচ্ছি কি কি ধরনের ভিডিও আমি আপলোড করে নিয়েছি আমার চ্যানেলটাতে আমি অনেকগুলো হ্যান্ড প্রিন্টের টিউটোরিয়াল ভিডিও করেছি যারা একদমই নতুন যারা একদমই হ্যান্ড প্রিন্টের কাজ করতে পারেন না বা আগ্রহ আছে তাদের জন্য আমি কিছু সহজ টিউটোরিয়াল দিয়ে দিয়েছি তো যাদের আগ্রহ আছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন তাছাড়াও আমি অনেকগুলো রেসিপিও আপলোড করেছি সেটাও কিন্তু যারা রেসিপি পছন্দ করেন তারা দেখতে পারেন তাছাড়া আমি কিন্তু আবার অনেকগুলি ব্লগও আমি শেয়ার করেছি তো যারা ব্লগ দেখতে পছন্দ করেন তারা আমার ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন আমার দুটো বাচ্চা আছে তো ওদের অ্যাক্টিভিটিগুলো আমি শেয়ার করে থাকি এবং মেমোরি হিসেবে আমি রাখার চেষ্টা করি আমার চ্যানেলটাতে আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার বেবিদেরকে অনেক পছন্দ করেন তো তাদের জন্যই আসলে মূলত আমার বাচ্চাদের ভিডিওগুলো বেশি বেশি আমি আপলোড করে থাকি আর তাছাড়া সংসারের টুকিটাকি অনেক বিষয় আমি নিয়ে আসি আমার চ্যানেলটাতে তো আশা করি আমার চ্যানেলটাতে আসলে ভিজিট করলে একটু না হলে একটু আপনাদের ভালো লাগবে বা এক টাইপের ভিডিও ভালো না লাগলেও অন্য টাইপের ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন আর যদি কোনো ভিডিও একান্তই আপনার ভালো লেগে থাকে কিংবা বিন্দুমাত্র হলেও উপকৃত হয়েছেন আপনার মনে হয় তাহলে প্লিজ আমার ভিডিওটাকে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আপনার ফেসবুকে শেয়ার করে দেবেন কিংবা অন্যান্য বিভিন্ন সাইটে আপনারা শেয়ার করে নিতে পারেন তাছাড়াও আমার একটি ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে আরহাম আক্সাস মম চ্যানেল নামে তো আপনারা প্লিজ আমার ফেসবুক পেজটাতেও ভিজিট করে আসতে পারেন এবং যে কোনো বিষয়ে যদি ইউটিউব সংক্রান্ত যে কোনো বিষয়ে আপনি আমার সঙ্গে কানেক্ট হতে চান বা কোনো কিছু প্রশ্ন থাকে কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে অবশ্যই আমার পেজটাতে ইনবক্স করতে পারেন অবশ্যই আমি রেসপন্স করব। এবং যতটুকু জানি বা যতটুকু বলার আমি আপনাদেরকে বলে দিতে পারবো তো আপনারা প্লিজ আমার ফেসবুক পেজটাতেও লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো আর আমি কিন্তু ভিডিওটা খুব বেশি কাটাকুটি করিনি আমি চেষ্টা করেছি অনেকটা সময় রেখে আমি পুরোটা কাজ আপনাদের সঙ্গে শেয়ার আমার বোর্ডটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেহেতু আমি টুথপেস্ট দিয়ে ঘষে নিয়েছি কোনো পানি ব্যবহার করিনি সেক্ষেত্রে কিন্তু বোর্ডটা একটু আঠালো ভাব হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে আমি কি করেছি দেখুন এটা হচ্ছে ওয়েবস তো এগুলো কিন্তু সবার বাসায় কম বেশি থাকে আমি মনে করি তো একটা ওয়েবস নিয়ে আমি ভালো করে এটাকে মুছে নিচ্ছি যাদের বাসায় এই ওয়েবসটা নাই তারা যে কোনো ধরনের টিস্যুতে হালকা একটু পানি স্প্রে করে কাজটা করতে পারেন তো আমি তো প্রথমেই বলে দিয়েছি কোনো ধরনের স্প্রে আমি ইউজ করিনি এবং কোনো ধরনের পানিও আমি ব্যবহার করিনি তো আমি কিন্তু ওয়েবস দিয়ে কাজটা করে নিচ্ছি তো আপনাদের বাসায় যদি ওয়েবস থাকে তাহলে তো ভালো আর না থাকলে একটু পানি জাস্ট হালকা একটু পানি একটা টিস্যুর মধ্যে নিয়ে তারপর এভাবে মুছে নিলেই কিন্তু আঠালো ভাবটা আর থাকবে না এই তো আমার কাজ কিন্তু শেষ বোর্ডটাকে একদমই নতুনের মতন ঝকঝকে করে নিয়েছি খুবই সহজে তো আজকের মতন এখানে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ